আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা এখন আইসিটি ক্লাস দেখব। আমরা আইসিটির প্রথম অধ্যায়ের আমরা বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করছি, আমরা ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করছি, আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের টপিকস কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন বলো তো, এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কী? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে যে একটা মানুষের যে জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো থাকে, এই জ্ঞান বুদ্ধি বিবেক আচার আচরণ এই জিনিসগুলো যদি আমি কম্পিউটার নিয়ন্ত্রিত কোনো যন্ত্রের মধ্যে দেখাতে পারি, তখনই তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র কি হতে পারে? আমরা অলরেডি বুঝে গেছি এটা কি, এটা হচ্ছে রোবট। যে একটা রোবটের মধ্যেই কিন্তু আমরা একটা মানুষের আচার আচরণ ব্যবহার এই জিনিসগুলো আমরা একটা রোবটের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে কোনো যন্ত্রের মধ্যে, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে মানুষের যে আচরণ, যে ব্যবহার এগুলো যদি আমি প্রদর্শন করাতে পারি যন্ত্রের মাধ্যমে, তখনই তাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, তো আমরা এই অধ্যায়ে আসলে কী কী বিষয় নিয়ে জানতে পারবো? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, আমরা স্বাভাবিক গুণ সম্পর্কে জানতে পারবো এবং এর ক্ষেত্রসমূহ সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে দেখো তো, কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি, কী এটা? তাহলে দেখো যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থা। মানে মানুষ যে চিন্তাভাবনাগুলো করবে, ওই চিন্তাভাবনাগুলোকে, ওই কাজগুলোকে যদি আমি কোনো যন্ত্রের মাধ্যমে দেখাতে পারি কম্পিউটার নিয়ন্ত্রিত, তখনই তাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, এখন এটা 1956 সালে এমআইটি এর জন ম্যাকার্থি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচয় করিয়ে দেন। এটা আমাদের অবজেক্টিভে কাজে লাগবে। ইনি আমাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম ধারণা দেন, জন ম্যাকার্থি। তাহলে এখন দেখো, এগুলো বাদ দেয়, এগুলো আমাদের কাজে লাগবে না। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ কোন কোন জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো? বুদ্ধিভিত্তিক বিজ্ঞানে কী কী? এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। এই পাঁচটা উপায়ের মধ্যে এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে। এই সিস্টেমের মাধ্যমেই আমরা মানে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা সবচেয়ে বেস্ট ওয়ে। কীভাবে সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, ইন্টেলিজেন্ট এজেন্ট, আরেকটা হচ্ছে রোবোটিক্স। এই শাখায় কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জ্ঞানের ক্ষেত্রগুলো প্রয়োগ করা যেতে পারে। তো আমরা এখন দেখব এই এক্সপার্ট সিস্টেম নিয়ে। দেখো, এক্সপার্ট সিস্টেম বলতে বোঝানো হচ্ছে এটা এক ধরনের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের ভিতরে সেট আপ করা থাকবে এবং ওই সফটওয়্যারের ভিতরে সকল ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে। এখন কোনো একজন ব্যক্তি কিছু জানে না, সে যদি চায় যে এক্সপার্ট সিস্টেমে সে প্রশ্নটা করবে, সে যা চাচ্ছে ওই এক্সপার্ট সিস্টেম থেকে সেটা বের হয়ে আসবে। কেন? কারণ এই সফটওয়্যারটার মধ্যে পৃথিবীর সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে দেওয়া আছে। যেমন ধরো, এখানে একটা চিত্র আমরা দেখতেছি, একজন নন এক্সপার্ট ইউজার, ও হচ্ছে একটা কুয়েরি করবে, কোনো কিছু অনুসন্ধান করবে, আর এখানে তো সব কিছু দিয়ে দেয়া আছে এই সফটওয়্যারের ভিতরে। তারপরে সে যখনই কোনো কিছু দিয়ে প্রশ্ন করবে, এই সফটওয়্যারের ভিতরে সেটা খোঁজা হবে। এরপরে যখন সে পেয়ে যাবে, তারপর তাকে সে অ্যাডভাইস অর্থাৎ অ্যান্সারটা দিয়ে দিবে। এখন কোনো একজন ডক্টর যদি চায় যে আমার এই বিষয়টা সম্পর্কে জানা দরকার, তাহলে সে এক্সপার্ট সিস্টেম ইউজ করে সহজে জানতে পারবে। এখন মনে করো কেউ যেন একটা কম্পিউটার তৈরি করতেছে, কোনো জায়গায় আটকে গেছে, সে এখন এক্সপার্ট সিস্টেমে প্রশ্ন করবে যে আমার এই জিনিসটা জানা দরকার, সেখানে সেটা জানতে পারবে। তাহলে এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে। ওকে, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা এক্সপার্ট সিস্টেমটা দেখলাম। আমরা এখন এই এটার পরের অংশটা দেখব, সেটা কী ছিল? সেটা ছিল হচ্ছে রোবোটিক্স। আমরা এখন এই রোবোটিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই রোবোটিক্সটা কী? এই রোবোটিক্সটা হচ্ছে প্রযুক্তির একটা শাখা। কীরকম শাখা? যে এই শাখাটায় একটা রোবট কীভাবে তৈরি করা হবে, একটা রোবট দেখতে কেমন হবে, তার ডিজাইনটা কেমন হবে, সে কীভাবে চলাচল করবে, এই বিষয়গুলো এই রোবোটিক্সের এই শাখাটায় আলোচনা করা হয়। ওকে, তাহলে আমরা রোবোটিক্স এখানে আমরা কী কী জানতে পারবো? আমরা রোবট সম্পর্কে জানতে পারবো, রোবোটিক্সের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, তারপরে শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে রোবট কীভাবে অবদান রাখতেছে এই বিষয়টাও আমরা জানতে পারবো। তাহলে দেখো, রোবোটিক্সটা কী এখানে?
যে রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইনের কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। এই এটা হচ্ছে আমাদের রোবোটিক্সের সংজ্ঞা। তাই রোবোটিক্সের ধারণা কি দেন আমাদের, এই রোবোটিক্স শব্দটা আসে রোবট থেকে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের রোবোটিক শব্দটি এসেছে রোবট শব্দ হতে, আর এটা ধারণা দেন হচ্ছে ক্যারেল ক্যাপেক, এগুলো আমাদের অবজেক্টিভে কাজে লাগবে 1920 সালে। আবার রোবট শব্দটি এসেছে স্লাভিক শব্দ রোবোটা থেকে, আবার রোবোটা অর্থ কি শ্রমিক। এই জিনিসগুলো তোমরা জানবা, এগুলো মনে রাখবে, এগুলো খাতায় লিখবা। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব যে একটা রোবট তৈরি করতে গেলে কি কি বিষয় আমরা খেয়াল রাখবো, বা কি কি বিষয়, কি কি বৈশিষ্ট্য আমরা একটা রোবটের মধ্যে দিতে পারি। দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের যে রোবট একটা সিনেমা আছে, তুমি কি দেখছো রোবট সিনেমাটা? রজনীকান্তের একটা সিনেমা, আমাদের স্যাটম্যাক্স যে চ্যানেল আছে, এই স্যাটম্যাক্স চ্যানেলে প্রায়ই এই রোবট সিনেমাটা হয়। তো যাই হোক, অনেকে দেখোনি হয়তো, তো বা হয়তো অনেকে দেখছো। তো রোবট সিনেমাটা আসলে কি হয়, যে সে একটা রোবট তৈরি করে তার মতোই দেখতে, তার মানে রোবট মানুষের মতো হতে পারে। সে কি করতেছিল, সে চলাফেরা করে, সে খাবার পরিবেশন করে, তারপরে হচ্ছে মারামারি করে, সব কিছু কিন্তু করছে রোবটটা, তাই না? এক সময় দেখা গেছে যে সে ট্রেনের মধ্যে মারামারি করতেছিল, তারপর হঠাৎ করে তাকে দেখা গেছে যে জানালা দিয়ে নিচে ফালাই দেয়, আবার সেখানে কিন্তু অজ্ঞান হয়ে যায়। দেখো, রোবটে কিন্তু অজ্ঞান হয়ে গেছে, ও তো মানুষ না। ও অজ্ঞান হয়ে গেল মানে কি, ও অজ্ঞান হয়ে যাওয়ার মানে হচ্ছে যে ওর চার্জ শেষ হয়ে গেছে। তারপরে সেই ওইখানে একটা কারেন্টের পোল ছিল, সেখান থেকে সে আবার চার্জিং হয়ে আবার যা করার লাগে সেটা সে করছে। আবার সে কি করত, রজনীকান্তের বাসায় হচ্ছে গৃহস্থালীর কাজগুলো করত, রান্না বান্না করত। তাহলে দেখো, একটা রোবট তৈরি করতে গেলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য তুমি দিবা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ধরো সে যেন দেখতে পারে, এই ব্যবস্থাটা করে দিতে হবে। কোনো কিছু যেন টাচ করলে সে বুঝতে পারে, সে নরম কিছু টাচ করলো না শক্ত কিছু টাচ করলো, এই বিষয়গুলো একটা রোবটের মধ্যে আমাদেরকে দিতে হবে। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। কারণ রোবটের মধ্যে যদি তুমি, ও যদি দেখতেই না পারে তাহলে ও কাজ করবে কীভাবে? ওকে, সেকেন্ড অপশনটা হচ্ছে স্পর্শ, মানে কোনো কিছুকে স্পর্শ করলে সে যেন বোঝে এটা নরম নাকি শক্ত। এরপরে এটা কি, এটাকে আমরা বলছি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হচ্ছে কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, কি বুঝতে পারছো? এটাকে আমরা বলছি ম্যানিপুলেশন। এই স্থানান্তরের দক্ষতাটা আমরা রোবটের মধ্যে অবশ্যই দিব। দেখো, রোবট সিনেমাটায় দেখা গেছিল যে একটা বাসার মধ্যে আগুন লাগছিল, তাই না? তারপরে ওই রোবটকে পাঠানো হয়, ওই বাসার মধ্যে হচ্ছে একটা মেয়ে ছিল, পরে রোবট সেখানে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে আসে। তার মানে এই যে ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন মানে হচ্ছে কোনো কিছুর স্থানান্তর করা। তো রোবট কি করছে, সেখানে গিয়ে সে মেয়েটাকে নিছে, আবার নিয়ে এসে তার মনিবের কাছে নিয়ে আসছে। এই ম্যানিপুলেশন দক্ষতাটা তার মধ্যে আমরা রাখতে চাই, আমাদেরকে রাখতে হবে। ওকে, এরপরে আমরা এখন কি দেখব, দেখো তো রোবট কি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তার মানে তাকে নড়াচড়া করার ব্যবস্থাটা বা দৌড়ানোর ব্যবস্থাটা আমাকে করে দিতে হবে, নাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বা কাঙ্ক্ষিত কাজ রোবটকে দিয়ে করাতে পারবো না। এটাকে কি বলা হচ্ছে, লোকোমোশন, যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়া করার ক্ষমতা। কি বোঝা গেছে? তাহলে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তাহলে এই বিষয়গুলোই হচ্ছে একটা রোবট তৈরি করতে গেলে তুমি এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে দিতে চাবা। ওকে, তাহলে এখন দেখি যে একটা রোবটের কি কি উপাদান থাকবে। আমরা ওই কথাগুলো থেকে কিন্তু রোবটের উপাদানগুলো আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো তো, প্রথমটাকে আমরা বলছি মুভেবল বডি, মানে তার নড়াচড়ার ব্যবস্থা থাকতে হবে। সে যদি নড়াচড়াই করতে না পারে তাহলে রোবট আমার স্থির রেখে তৈরি করে লাভ কী, তাই না? ওকে, এরপরেরটা কি, অ্যাকচুয়েটর। দেখো তো অ্যাকচুয়েটর কি, দেখো এগুলো হচ্ছে এক ধরনের মোটর। এই অ্যাকচুয়েটর মানে হচ্ছে এক ধরনের মোটর, এই যে মোটরগুলোর সাহায্যে আমরা একটা রোবটকে পরিচালনা করতে পারবো। এই যে দেখা যাচ্ছে যে পায়ের মধ্যে বা হাতের কনুইয়ের মধ্যে ওই জায়গাগুলোই এই মোটরগুলো লাগানো হয়, ফলে দেখা যায় যে তারা ফ্রিলি হাত মুভ করতে পারে, পাগুলো সহজে নড়াচড়া করাতে পারে। তাহলে অ্যাকচুয়েটারের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। এই এই যে বর্ণনাগুলো আমি মুখে বলতেছি এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় লিখতে হবে, তুমি ওগুলো খাতায় লিখে নাও। আচ্ছা, এরপরে দেখো বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। তাহলে রোবটের মধ্যে আমাদের পাওয়ার সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে। ওই যে বলছিলাম, সে ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে তার চার্জ শেষ হয়ে গেছিল, সে অজ্ঞান হয়ে গেছিল, এরপরে সে কী করছিল, এরপরে সে নিজে নিজেই কিন্তু সে পাওয়ারের ব্যবস্থা করে নিছে, কারণ সেখানে একটা কারেন্টের পোল ছিল। তাহলে আমার রোবটের মধ্যে, রোবটের উপাদান হিসাবে পাওয়ার সিস্টেমের ব্যবস্থাটা আমাকে রাখতে হবে, যেন যে কোনো জায়গায় চার্জ শেষ হয়ে গেলে আমি পুনরায় আবার চার্জ দিতে পারি। ওকে,
এরপরে দেখো প্রোগ্রাম মস্তিষ্ক বা কম্পিউটার, মানে হচ্ছে একটা কম্পিউটারে যেভাবে